Pasadaren. মা বাবাকে সাথে নিয়ে বীরভূমে লাভপুর যাচ্ছি। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 11:30, এখন বাজছে 1:10। তো এখন এই লাভপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে দাঁড়িয়ে একটা খুব সুন্দর জায়গা দেখলাম, তো সেখানে দাঁড়িয়েছি। একটু হালকা ফুলকা স্ন্যাক্স কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো সেগুলো আমরা খেলাম। তো এখন এখানে 10-15 মিনিট রেস্ট নিয়ে এগোবো। তো এই হচ্ছে জায়গা, জায়গাটা অসাধারণ জায়গা। এই যে বন, কি গাছ আমি জানি না ঠিক, এটা বুঝতে পারছি না। বীরভূমে এই গাছ খুব দেখতে পাওয়া যায়। তো লাভপুর বেসিক্যালি ফুল্লরিতলা, যে মা দেবীর মন্দির আছে, মা তো দেখেনি কোনোদিনও, কঙ্কালীতলাও দেখেনি। তো বললাম, আমি তো অনেকবার এসেছি এখানে, বন্ধুদের সঙ্গে এসেছি, ভাইদের সঙ্গে এসেছি, নিজে একা ড্রাইভ করে এসেছি। তো মা বাবার জন্যই স্পেশালি এখানে আরও আসা। তো আমি একটু বেড়ালাম এখানে, যে একটু ব্লগটা শ্যুট করি। তো এই জায়গায় এসে এই হচ্ছে সেই জায়গা। এবার চলুন মন্দিরে গিয়ে দেখা হবে ডাইরেক্ট। সামনে গাড়ি দাঁড়িয়ে, মা বাবা আছে, ভাই আসেনি, ও বাড়িতে আছে, যেহেতু বাড়িতে দাদুর শরীরটা খারাপ, তো সেজন্য পাপানকে রেখে আসলাম আমরা। তো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। কোদিকে তাকাও, অসাধারণ। আবার অনেকদিন পর সেই জায়গায় চলে এসেছি। সোজা গিয়ে বাঁদিকে যেতে হবে। তাহলে কতদিন ধরে বলছিল আসবো আসবো? হ্যাঁ, দিয়ে চলে আসলাম ফাইনালি। এবার মন্দিরের ভিতর প্রবেশ। ভিতরে খুলে একটা পিঠ সতী যখন দেহ রেখেছিল তখন সেই সতী দুর্গার, হ্যাঁ,
এই মৃত দেহটা নিয়ে শিব তাণ্ডব নৃত্য করে রেখেছিল, করতে লাগিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। তখন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে ফেললো, এক এক জায়গায় পুড়লো, এক একটা করলো, সেগুলো মহাপিঠ হয়েছে। এখানে লাস্টে শিবের কাছে ছিল কাঁকাল, কোমরটা, কোমরটা নামিয়ে দিলে এখানে কাঁক থেকে এই জায়গার নাম, এই জন্য কঙ্কালী জল। আচ্ছা, ওখানে জলটা যখন শুকিয়ে যায় তখন সেই কাঁকালটা শিলামূর্তিটা দেখা যায়, তখন ভক্তরা এসে ওখানে কপাল, সত্যি তাই পণ্ডিতজি খুব ভালো একটা কথা বললেন যে পুজো মানেই শুধু নামগোত্র দিয়ে পুজো করা সেটা নয়, মানে আমরা যেহেতু এবছর পুজো দিতে পারবো না, উনি বললেন এটাই হচ্ছে পুজো। তুমি যে ভক্তি সহকারে এসেছো মন্দিরে, মন্দিরে এসে বসলে, এটাই হচ্ছে পুজো। তো সবসময় নামগোত্র দিয়ে পুজো করাটা মেন নয়, ভক্তিটাই মেন। তো ওটাই হচ্ছে এখন ইয়ে, আমরা এখন ওই জায়গাটা চলে এসেছি, এখানেই নাকি মায়ের কোমর থেকে পা অবধি কঙ্কালটা নাকি এখানে পড়েছিল। তো ভাগ্যবান ব্যক্তি ছাড়া এখানে দেখা যায় না, কারণ জল যখন শোকায় তখনই দেখা যায়। এই হচ্ছে সেই পুকুরটা মন্দিরের পাশেই, এই জায়গাটা পড়েছিল হচ্ছে ওই দেহটা। এটা হচ্ছে শেষ সতীপীঠ। এই যে একটা মধুর বাঁশির আওয়াজ আসছে, এটা কোথা থেকে আসছে ওই জায়গাটায় বা যাচ্ছি, খুব সুন্দর অপূর্বভাবে বাজাচ্ছে যিনি বাজাচ্ছেন এই বাঁশিটা। অসাধারণ। না সামনে গেট, ওই যে চলো ফুল্লরে দিবি, কেমন লাগলো বলো।
খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার আসার, কিন্তু আসতে পারছিলাম না। রোজ ভাবতাম যাবো, বাড়ির কাছে দু ঘন্টা রাস্তা, কিন্তু মা যখন ডাকবে তখনই আসা যাবে। দিয়ে এলাম, খুব ভালো লাগলো। আর এবার যাবো, এবার এটা যখন আসবে ফুল্লরি দেবী যাবো। মন্দির টন্দির ঘুরে আমরা এখন খেতে এসেছিলাম, তো বেশিরভাগই সব হোটেলে খাবার শেষ। বোলপুরের একটা সমস্যা আমি দেখেছি, দুপুর তিনটের পরে যে কোনো হোটেলে গেলে খাবার আর পাওয়া যায় না, সে বড় হোটেলই হোক ছোটো হোটেলই হোক। তো তখন আমি ভেবে দেখলাম যে একটাই মাত্র রাস্তা আছে এখানে খাওয়া দাওয়া খাওয়ার, সেটা হচ্ছে বোলপুর শহরে সব মানুষের প্রিয় জায়গা মহামায়া হোটেল, বললে সবাই চেনে, চৌরাস্তার মোড়েই একদম। তো সেই মহামায়া হোটেলে আমরা এখন যাব খাবার খেতে। মানে ওই জায়গায় বাড়ির মতো খাবার দাবার, খুব হাইফাই খাবার পাওয়া যায় না, একদম ডাল ভাত আলু পোস্ত বাঁধাকপির তরকারি, বিভিন্ন রকমের সবজি হয় বিভিন্ন রকমভাবে। বেলা হয়ে গেছে তাই আমরা নিরামিষ খাবারই খেলাম, আর খেতে ইচ্ছা করলো না আমিষ, আর বাড়ির মতনই রান্না। মানে যদি কোনো জায়গায় খাবার না পাওয়া যায় আমি বলবো মহামায়া হোটেলে এসে একবার খাবার খেয়ে দেখো, পুরো বাড়ির মতোই রান্না আর সমস্ত কিছু একদম হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্নটা আর টাটকা টাটকা খাবার, টেস্টও খুব সুন্দর। আমরা আজকে খেলাম আলু পোস্ত ভাত বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড়, আর যতবার খুশি ততবার খাবার দেবে, যতক্ষণ খুশি খেতে পারবে ততক্ষণ খুশি দেবে, যতবার খেতে পারবে আর কি, যতক্ষণ খেতে পারবে। 80 টাকা নেয় নিরামিষ, আর 120 টাকা হচ্ছে ডিম, খাসির মাংস মুরগির মাংস দামটা আমি জানি না, আমি যতটুকু দেখলাম সামনে সেই হিসাবে বললাম। হ্যাঁ, কঙ্কালীতলা থেকে বেরিয়ে আমরা খাবার দাবার খেয়ে বোলপুর থেকে আমরা যাচ্ছি এবার ফুল্লরা দেবী টেম্পল। এটাও অন্যান্য শক্তিপীঠের মতো, এটাও একটা শক্তিপীঠ, তো সেখানে আমরা যাব এখন। এই যে আমরা ফুল্লরা দেবী মন্দিরে যাওয়ার পথে যে গেটটা করা হয়েছে সেখানে আমরা আছি, এখন এর ভিতর দিয়ে প্রবেশ করব। একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে এই মন্দিরটা না চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা। এখন জানি না আমরা 3 বছর পর আসছি আমি কী অবস্থা আছে এখন জায়গাটার, আর এত ডেন্স একটা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হতো এই মন্দিরটা, যেটা দেখলে খুব ভালো লাগতো, চারিদিকে শুকনো পাতা পড়ে থাকতো ওটা দেখে খুব ভালো লাগতো। তো রাস্তাঘাটও খুব সুন্দর, এই যে চারিদিকে জঙ্গল, জঙ্গল পেরিয়েই একটা ছোট্ট মাঠ আসবে, মাঠের মধ্যে দিয়ে একদম সোজা মন্দিরে ঢোকা যায়। তো এই হচ্ছে ব্যাপার, চলো মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। কি বলবো, এই যে মাথায় টিপ পড়লে আমার যা অবস্থা হয়, প্রত্যেকবারে আমারও এবারও টিপটা ধেবড়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আর একটা শক্তিপীঠ ফুল্লরা দেবী। তো মা বাবার জন্যই আসা, মা বাবার জন্যই আসা এখানে, আমি তো অনেকবার এসেছি। তো যাই হোক, ঠিক আছে ঠিক আছে, আর ঠিক পড়লেই আমার এরকম অবস্থা হয়, কিছু করার নেই। বাবা এই রোদ ধরো,
এখানে একটা পুকুর ছিল, খুব সুন্দর ঘাট ছিল, এগুলো তো নতুন হচ্ছে, এগুলো দেখিনি আমরা। এদিকে জঙ্গল ছিল, পুরোটাই জঙ্গল। গেট ফেট হবে, হয়তো পার্কিং হবে, কিছু একটা হবে। তবে রাস্তাঘাট খুব সুন্দর বীরভূমের। এখন আমাদের ওদিকটা রাস্তাটা খারাপ আছে, মানে মোরগ্রামের রাস্তাটা কিছুটা ঠিক হয়েছে, 5-6 কিলোমিটার খারাপ রাস্তা আছে। রুকছি, এটা হচ্ছে ঘাট পেছনে, এই যে সামনে এটা হচ্ছে ঘাট। এই মন্দিরের ভেতর যে মায়ের যে রূপটা দেখবেন, এই রূপটা হচ্ছে 15 ফিটের একটা পাথর রাখা হয়েছে, যেটাকে সিম্বলাইজ করা হয় মা সতীর নিচের দিকের লিপ অর্থাৎ ঠোঁটকে। এটা পুরো 15 ফিট চওড়া। জয় মা। না আসলে গায়ে কাটা দিয়ে দেয় একদম, এরকম জায়গায় আসলে। খুব সুন্দর একটি হিস্টোরিক্যাল মিস্টেরিয়াস প্লেস বলা যেতে পারে এই জায়গাটাকে। আর সব থেকে বড় কথা, এর আশেপাশেই আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাকি ঘর ছিল, আর আমাদের এক্স রাষ্ট্রপতি মিস্টার প্রণব মুখার্জিরও বাড়ি এই লাভপুরেই। তো লাভপুরের ইলোরা দেবী দর্শন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা এখান থেকে আবার বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। করেছেন কমেন্টে প্লিজ জানাবেন। এমন সময় এসেছি আমরা যে সময়টা পুরোপুরি একদম কি বলবো ফাঁকা, লোকজন কম, কারণ কি এই ভর দুপুরে বললাম যে আমার মতো পাগলের সঙ্গে ঘুরতে গেলে এরকম সময়ে ঘুরতে হবে। তো যাই হোক, ফাঁকা ফাঁকা ঘুরে নিলাম ভর দুপুরে। বীরভূমের দুটো পীঠ মাকে দর্শন করিয়ে দিলাম, মা বাবাকে। তো এই হচ্ছে জায়গা, আমি আগেও এসেছি অনেকবার, আবার আসলে ভালো লাগে বেশ জায়গাগুলো। এই হচ্ছে সেই ঘাট। আমি পাপান, মাইকেল, অমিত সবাই মিলে এখানে এসেছিলাম 2019-এ লাস্ট এসেছি। তারপর তো লকডাউন হয়ে যায়, তার আগেও এসেছি, তার একবার রূপক আর চিনিকে নিয়ে এসেছিলাম, নিজে একবার একা এসেছি। তো এই নিয়ে 3-4 বার হয়ে গেল আমার আসা এই ফুল্লরী দেবী আর কঙ্কালীতলা, এই দুটো জায়গারই। রোদ আছে খুব। তাহলে কেমন লাগলো? আর ফাঁকা ফাঁকা বলো, কেন বলো তো এই গরমে তো মানুষ খুব কমই আসবে না? হ্যাঁ, রাত্রে রাস্তাঘাট, রাস্তাটা তো খারাপ, অন্ধকার হয়ে যাবে, গাড়ি চালানো তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তাক ফাঁকা ফাঁকা দর্শন হয়ে গেল সব মন্দির।
তো কমপ্লিট আজকের একটা ছোট্ট ট্যুর, 3-4 ঘন্টার ট্যুর। 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখন 4:30টার মতো বাজছে। তো কমপ্লিট হয়ে গেছে ঘোরা, এবার আমরা বাড়ি যাব। তো এবার বাড়ি যাব, কমপ্লিট হয়ে গেছে ঘোরা। খুব সুন্দরভাবে কাটলো আজকের দিনটা মা বাবার সাথে। মা অনেকদিন ধরে বলছিল যে নিয়ে চল নিয়ে চল নিয়ে চল, আমাদেরই সময় হয় না, আমরা মোটরসাইকেল করে যেদিকে খুশি সেদিকে চলে যাই। তো বাবাও ফাঁকা ছিল, মাও ছিল, পাপান শুধু আসতে পারলো না, কারণ আমরা যদি সবাই চলে আসি বাড়িতে থাকবে কে আজকের দিনে। তো সেই জন্য পাপান আজকে ও এমনিতে ঘুরতেও চায় না, তো ওকে বাড়িতে রেখে আমরা আজকে তিনজনা মিলে বেরিয়ে গেছিলাম। তো এই হলো আমাদের একটা ছোট্ট ট্যুর আজকের। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই হচ্ছে আজকের আমার ছোট্ট একটা চেষ্টা করলাম ভিডিও। কাঁদি পেরিয়েই বাঁ হাতে দেখলাম একটা ছোট্ট চায়ের দোকান, তো সেখানে দাঁড়িয়ে পড়লাম একটু চা খাওয়ার জন্য, বিকালের চা আমেজের সাথে। চা খেতে খুব ইচ্ছা করছিল, তো এখানে চাটা খেয়ে আমরা রওনা দেবো বাড়ির পথে। তো এই হচ্ছে আজকের জার্নি, এখানেই শেষ। আমরা বহরমপুর ঢুকে গেছি, গঙ্গা ব্রিজ ক্রস করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে।